জরুরি অবস্থায় রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলে নন ক্যাডারে 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক অতিরিক্ত সচিব ডক্টর হাবিবুর রহমান। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, রাষ্ট্রপতির অনুমতি পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস সংক্রমণের শিকার চিকিৎসক ও নার্সদের জন্য ঢাকায় একটি 250 শয্যার হাসপাতাল তৈরির কথাও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উপসচিব। জরুরি ও সংকটাপন্ন অবস্থায় সংক্রমণের শিকার অসুস্থ চিকিৎসকরা হেলিকপ্টারের সুবিধা পাবেন বলেও জানান তিনি। তাদের কিন্তু হেলিকপ্টার সার্ভিস তাদের জন্য প্রোভাইড করবে।